ভিড়ভাট্টা অথবা রাতে একা রাস্তায় চলাফেরা। বাড়িতে বয়স্ক ব্যক্তিটি একা রয়েছে, কিংবা স্কুল শেষে প্রিয় সন্তানটির নিরাপদে ফেরা নিয়ে উৎকণ্ঠা। এমন কোনো মুহূর্তে যদি হুট করেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে মুঠোফোনের বাটন পরপর কয়েকবার চাপ দিলে আগে থেকে নির্দিষ্ট করে রাখা গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির কাছে চলে আসবে জরুরি বার্তা, যেখানে থাকবে বিপদে পড়া মানুষটির মুঠোফোনের সামনের ক্যামেরার ছবি, সাথে সবশেষ স্থান বা অবস্থান। স্মার্টফোনে এমন সুবিধা বা ফিচার দেখা মিলত শুধুমাত্র সায়েন্স ফিকশনগুলোতে, তবে এবার সেটি বাস্তবে এনেছে সফটলজি লিমিটেড। স্মার্টফোন চুরি হওয়া, হারিয়ে যাওয়া বা চিন্তায় ঠেকাতে তাদের অ্যাপ থিফগার্ডে যুক্ত করা হয়েছে পুরো পরিবারের সুরক্ষায় এমন ফিচার। পাশাপাশি আপনার মোবাইল ফোনটি এই মুহূর্তে আপনি মনে করছেন যে আমার আশেপাশে হয়তো কেউ নিয়ে থাকবে। এই অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, এই সেবা মূলত শিশু, বৃদ্ধ ও নারীদের কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছে। এখানে আপনার সিনিয়র সিটিজেন, যারা আমাদের বয়স্ক যে সমস্ত নাগরিক আছেন, আমাদের শিশু এবং আমাদের নারী রাস্তাঘাটে চলার পথে অথবা বাসায় বা যে কোনো জায়গায় যদি কোনো বিপদে পড়ে, যদি সে মনে করে যে এটা আমি খুব বিপদে আছি, অথবা কথা বলার ক্যাপাসিটি সে তার নাই, ফোন কল করার মতো ক্যাপাসিটি নাই, এটা পাওয়ার বাটনটা অন করে জাস্ট শব্দ কমে, ভলিউম কমে যে বাটন, আর দুইবার চাপ দিলেই সামনের ক্যামেরাটা ছবি তুলে নেবে এবং এটা ইমেলে সেন্ড হয়ে যাবে। ওই ছবিটা তিনজন গার্ডিয়ানের কাছে চলে যাবে উইথ লোকেশন সহ, এবং একটা মেসেজ যাবে, আই এম ইন ট্রাভেল, প্লিজ হেল্প মি। তবে গুগল প্লে স্টোরে হাজারটা এমন অ্যাপের ভিড়ে নিজেদের ২৪ ঘন্টার কল সেন্টার আর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এই অ্যাপকে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মনে করেন তিনি। ফ্লিপকার্ট অ্যাপ মূলত যে ফিচারটা, এই ফিচার দিয়ে অনেক প্রোডাক্ট আছে প্লে স্টোরে, কিন্তু আমাদের যে কম্বো এতগুলো ফিচার দিয়ে নাই, এটা কম্বো, এটা একটা ফুল কম্বো প্যাকেজ। তার সঙ্গে নতুন যে আমরা সেবাটা যুক্ত করলাম, এটা অন্যরকম একটা মাইলেজ দিবে। বরাবরের মতোই এজন্য রাখা হচ্ছে নামমাত্র শুভেচ্ছা মূল্য। আমাদের সমাজে চলমান যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে আমরা অনেকটাই স্বাভাবিক হতে সক্ষম হব। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।